নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে পরম আরাধ্য আমার হনুমানজির জন্মদিন, তার হনুমান জয়ন্তী যেহেতু আজকে, সেহেতু জন্মদিন হিসেবেই আমরা সেটাকে ধরে থাকি। তো আমার তো আজকে পরিকল্পনা হচ্ছে আমি মন্দিরেতে যাবো পুজো দিতে। ঘরের পুজো করে প্রথমে ভেবেছিলাম মন্দিরেতে যাবো, কিন্তু পরে দেখলাম যে না, মন্দিরেতে আগে আমি দিয়ে আসি পুজোটা। কারণ কখন পুজো বসবে আমি কোনো ইনফরমেশান পাচ্ছি না, ঠিকঠাক বুঝে উঠতে পারছি না আসল কথাটা এটাই। তো সেই জন্য আমি মন্দিরে প্রথমে যাই, একবার একটু গিয়ে দেখি যে কী অবস্থা। তারপর যদি মনে হয় যে না, ওখানে পুজোটা শুরু হচ্ছে, তাহলে ওখানেই পুজোটা বসে অঞ্জলিটা দিয়ে দেবো। আর যদি দেখি যে না, দেরি আছে, তাহলে বাড়িতে এসে পুজোটা করে নেবো। কিন্তু সবার আগে আমাকে এখন একটু বাজার যেতে হবে, কারণ আর সব কিছু ঠিক আছে, কিন্তু প্রত্যেক বছর ধ্বজাটা আমি হনুমান জয়ন্তীর দিনেই সাধারণত টাঙিয়ে থাকি। তো এইবারে তো ধ্বজাটা আমাকে পুজো করতে হবে মন্দিরেতেই, এবং আমার তুলসীর মালা লাগবে আর একটা জবা ফুলের মালা লাগবে। আমাদের যেটা বরাবরই আমি অনেকদিন আগে থেকেই বলে আসছিলাম যে পাঁচিলের ওই দিক দিয়ে সমস্ত জবা গাছগুলো লাগালে একটি জবাও আমরা পাবো না, বাস্তবেই সেটা হয়েছে। বাড়িতে এতগুলো জবা গাছ থাকার সত্ত্বেও ভাগে জবা নেই আমাদের, সকালবেলায় উঠে সমস্তই নিয়ে গেছে আর বাইরে থেকে টেনে নিয়েছে, ভেতরে একবার একটা আসতে পারেনি, আর আসার দরকারও পড়ে না, বাইরে থেকেই সব জবা, ওই দিক থেকে যে রাস্তাটা আছে সেদিক থেকেই জবা তুলে নিয়েছে। কাজেই আমরা জবার মালা গেঁথে নিতে পারবো না, জবা নেই তাই, সেটাও কিনতে হবে। আর আমি ঠিক করেছি, বারান্দা বাগানের ডিসিশন নিলাম আজকে সকালে উঠে পড়ে, যে আমি বারান্দা বাগানে দুটো জবা গাছ লাগাবো, টপটা পরিবর্তন করে হলেও লাগাবো। কারণ এইভাবে করে এতগুলো ছাদেও লাগাবো, এখানেও লাগাবো, বাগানে থাকলে থাকবে না। ঠিক আছে, দেখা যাক, আপাতত ওইদিকে কথা না বাড়িয়ে চলুন চলুন একটু বাজারে যাওয়া যাক। লাড্ডু কিনতে হবে আর টুকিটাকি যেগুলো প্রয়োজন সেগুলো নিতে হবে, সেই জন্য বাজারে যাওয়া যাক। আলপনাদের পুজো আছে ঝোঁক প্রচণ্ড, সেই জন্য সকালবেলায় উঠে আগে চান করে পুজোর ঘরটা আমার একদম তৈরি করে দিয়েছে, আর অনেকগুলো অশ্বত্থ পাতা এনে দিয়েছে। অশ্বত্থ পাতা আমি চেয়েছিলাম ওর কাছ থেকে, সেই জন্যই। এটা কী জন্য লাগবে সেটা একটু বাদে আপনাদের বলছি, আপাতত চলুন বাজারে যাওয়া যাক। আজকের দিনটা হনুমান জয়ন্তী তো বটেই, কিন্তু পাশাপাশি পারিবারিকভাবে অনেকগুলো কাজ রয়েছে। আজকে লেবার এসেছেন অনেকগুলো, আগের দিনের অভিজ্ঞতা অনুযায়ী যে লেবাররা আমার শ্বশুরমশাই হ্যান্ডেল করতে পারেন না, অকারণেই প্রায় রেগে যান এবং তারাও প্রতিক্রিয়া দেয়, পরিস্থিতিটা বড্ড খারাপ হয়ে যায়। বুম্বাদা বাড়িতে আছে আর বুম্বাদা যেটা করে সেটা হচ্ছে লেবারদের সামনেই বাবাকে বকতে থাকে, আর লেবারগুলো আরও বেশি পেয়ে বসে। এই হয় মুশকিল যে ভারসাম্য রাখার জন্য আমাকেই প্রয়োজন হয়। আজকে হনুমান জয়ন্তীর জন্য আমি মন্দিরেতে অনেকটা সময় দিনের বেলাতে দিয়ে দিয়েছি। যদি মন্দিরের সময়টা আমি না দিতাম, তাহলে হয়তোবা আমি আমার বাড়ির পুজোটাই আগে করে নিতে পারতাম। আজকে আমার ব্লগও শুরু হয়েছে অনেকটাই পরে, কারণ তার আগে পর্যন্ত আমি কিন্তু পুরোটাই নিচে ওপর নিচে ওপর, মানে ওই আর কি, বাড়ির কাজ নিয়েই বড্ড ব্যস্ত ছিলাম, লেবারদের পেছনে ছিলাম, শ্বশুরমশার সাথে কথাবার্তা বলছিলাম। তো ব্লগ শুরুও হয়েছে অনেকটা দেরিতে, এই ব্যাপারটা না থাকলে সকাল সকালই পুজোটা করে নেওয়াই যেত। তারপর আমার শ্বশুরমশাইকে বললাম যে বাবা, আজকে তো হনুমান জয়ন্তী, আমি তো একটু পুজোটা করবো। বলে ঠিক আছে তুমি করো, ততক্ষণ তাহলে আমি সামলাচ্ছি। কিন্তু বুম্বাদার সাথে বাবার এই ব্যাপারগুলোতে খুব ক্ল্যাশ লেগে যাচ্ছে। বুম্বাদাটাও বড্ড ছেলে মানুষ করে, বোঝে না মাঝে মাঝে যে বয়স হয়েছে, এই বয়সে যে একটা মানুষ এত কিছু করছে সেটাই তো অনেক বড় ব্যাপার। মানে যাই হোক আর কি, ঠিক আছে, আজকে বোম্বাদা কিন্তু বাড়িতে আছে, কিন্তু বাবা চাইছে না যে ছেলে ওটা ইনভলভ হোক। তো যাই হোক, এখন বাড়িতে চলে এলাম, এসে এবার মন্দিরেতে যাব। এসে তারপর এই যে যেটা বললাম, এই অশ্বত্থ পাতা, তাতে আমি রামের নাম লিখে নিয়েছি, এই পাতাটিতে মালা করে দিতে পারলে হনুমানজি খুব খুশি হন। কিন্তু সেটা সময় হলো না আমার, কারণ এসে দেখলাম মানে সেকেন্ড রাউন্ডের অঞ্জলি চলছে, মানে অনেকক্ষণ হয়ে গেছে পুজো শুরু হয়েছে। তো তারপরে বললো যে এরপর যজ্ঞ হবে, যজ্ঞের পর আবার এক রাউন্ড অঞ্জলি হবে। তো যাই হোক, অঞ্জলিটা দিতে চেয়েছিলাম, সেটা পারলাম আমি দিতে। এতটাই তাড়াহুড়ো যে রামের নাম লিখে নিয়েছি সেটা পুরোপুরি তেল দিয়ে লেখা, তো মানে মেটে সিঁদুরের সাথে সেটা পুরো ধেবড়ে গেছে। আমি যে পাতাটা চেঞ্জ করে নতুন আর একটা লিখবো, সে সময়টাও আর পেলাম না। ওম শ্রী রাম ভক্তরাজ, জয় শ্রী রাম, জয় বজরঙ্গী, জয় বজরঙ্গী, জয় বজরঙ্গী, ওম কৃষ্ণ মাসে শুক্ল পক্ষে মেষ রাশিতে মহা পূর্ণিমা, নাম কি জানি, বোধিসত্ত্ব খান, বোধিসত্ত্ব খান, শান্ডিল্য গোত্রস্থ, দেব দেবী কামো
যতই হোক বন্ধুরা, মনটা খুব খারাপ করছিল আমার। আগের বার বাড়িতে মলা দেখে দিয়ে কত বড় করে পুজোটা করিয়েছিলাম, যোগ্য হয়েছিল, এবার হলো না। যদিও সিদ্ধান্তটা আমার নিজেরই, কিন্তু সারা দিনে বড় মনটা খারাপ করছিল। সংসার নিয়ে সকাল থেকে বড় ব্যস্ত ছিলাম, কিন্তু যতক্ষণ বা বলা ভালো যতবার বজরংবলীকে ডেকেছি আজকের দিনে, আমি বলেছি বাবা তুমি কি আমার উপর কৃপা করছো, তুমি কি কোনোভাবে আমার পুজো নিচ্ছো, আমাকে কি তোমার পুজোতে ইনভলভ করছো, তাহলে একটা কিছু অন্তত ইঙ্গিত দাও। বন্ধুরা, আমি আবারও বলেছি, ভদ্রলোক না বড় দয়ালু, একেবারে সরাসরি তিনি এমন কিছু কাণ্ডকারখানা করেন যাতে করে বোঝা যায় যে তিনি কতটা জাগ্রত। আজকে আমি এসেছি একটা মন্দিরের পুজোয়, এখানে একটা কমিটি রয়েছে, এদের হোম করে পুজো হবে, সমস্ত বাজার হাট এদের তৈরি, এত লোকজন এখানে ইনভলভ। হঠাৎ করে ওরা খেয়াল করেন শাল কাঠটা মিসিং, এক মুঠো না দু মুঠো শাল কাঠ কেনা ছিল সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একটি কমিটির ছেলেকে একটা দশকর্মার দোকানে পাঠানো হলো তৎক্ষণাৎ, ছেলেটি গিয়ে বললো দশকর্ম দোকানটি বন্ধ। তখন আমি বললাম আমার কাছে শাল কাঠ আছে, পেছনেই আমার বাড়ি, আমি কি নিয়ে আসবো? পাশাপাশি সঙ্গে সঙ্গে আর একজন উঠে দাঁড়িয়ে বললেন আমার বাড়িতেও আছে, আমিও কি নিয়ে আসবো? কমিটির একজন সেই ভদ্রমহিলাকে একটু কড়া গলায় না আপনাকে আনতে হবে না বলে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে বলছে দিদি আপনি নিয়ে আসুন। আমি না তখন ফোন করছি আমার শ্বশুর মশাইকে, ফোনটা উনি ধরছেন না, মানে ফোনটা লাগছে না। তারপরে বুম্বাদাকে ফোন করছি, ফোনটা লাগছে না। বুম্বাদা আর একটা নম্বরে ফোন করলাম, সেই ফোনটাও লাগছে না। আমি তারপর ছুটলাম বাড়ির দিকে, যে আমি বুঝতে পারছি বজরংবলী বলছেন তুই গিয়ে নিয়ে আয়। যখন আমি দরজা দিয়ে ঢুকছি তখন আলপনা দিকে বলছি তোমরা কেউ স্নান করেছো? ওরা বলছে না স্নান করিনি। আমি আর কোনো দিকে তাকানো নেই, একদম ছুট ওপরে। ওপরে নিয়ে যখন নিচে এলাম তারপরেই একটা টোটো পেয়ে গেলাম। টোটো চড়ে উর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে, আমার খালি মনে হচ্ছে যে বোধহয় হোম শুরু হয়ে গেল। এসে দেখছি ওরা আমার জন্যই অপেক্ষা করছিলেন। এখন যে কাঠটা জ্বলছে দেখছেন, সেই কাঠটা আমার বাড়িতে অন্নপূর্ণা পুজোর সময় আমি শাল কাঠ কিনেছিলাম, বেশ কিছুটা বাকি ছিল। আমার আর বেছে নেওয়ার সময় ছিল না যে শুধু শাল কাঠ নিয়ে যাবো, পুরো ব্যাগটা নিয়েই দৌড় মেরেছি। সেই শাল কাঠ দিয়েই এখন হোম হচ্ছে। তার মানে বুঝতে পারলেন তো, বজরংবলীকে আমি বলেছিলাম তুমি কি কোনোভাবে তোমার পুজোয় আমাকে ইনভলভ করছো, একবারের জন্য কিছু হলেও ইঙ্গিত দাও, আর কিছু বলার দরকার আছে? আর হোমাগ্নি আজকে দেখবেন আপনারা নিজেরাই, যারা পুজো সম্পর্কে অভিজ্ঞ তারা বুঝতেও পারবেন হোমটা ঠিক কতটা ভালো হয়েছে। আর আমার মুখটা আর এই সময়টায় দেখানোর মতো অবস্থায় নেই, দু চোখ দিয়ে মহানন্দা বালাসন বয়ে যাচ্ছে, আর শুধু মনে মনে একটা কথাই বলে যাচ্ছি বাবা থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ভোগের প্রসাদ দু প্যাকেট দিয়ে দিলেন বাড়ির জন্য ওরা কমিটি থেকে, আর হোমের জন্য তো পুরো ব্যাগটা নিয়ে গেছিলাম, দুটো শাল কাঠ মুড় ছাড়া তো আর কিছু লাগেনি, বাকিটা বাড়ি নিয়ে চলে এলাম। এসে দেখছি
মিস্ত্রিরা আরও কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছে, এবার আমাকে নিচে পুরোটা সময় ইনভলভ থাকতে হবে। এরপর ওরা যখন পেমেন্ট নিয়ে বেরিয়ে গেল, তারপর আমি আমার বাড়ির পুজো শুরু করলাম। পুরোহিত নই, পুজোর নিয়মকানুন কিছুই জানি না। আমার মন আছে শুধু, ভগবানকে ভালোবাসা আছে, ব্যাস এইটুকুই। সেটুকু দিয়েই যতটুকু পেরেছি পুজো করেছি। ভুল ঠিক অতটা জানি না, কোথায় কি ত্রুটি হয়ে গেল সেটার জন্য তো শুরু থেকেই তার কাছে ক্ষমা চেয়ে নিয়েইছি। আজকে বাবা নিমকরলির যে একটা ফটো নিয়ে এসেছিলাম সেটাকেও পুজো করবো ভেবেছি। তিনিও তো হনুমানজির অবতারই ছিলেন সেই জন্য। এছাড়াও 2 নম্বর টুলটাতে গণেশজিকে বসিয়েছি, কারণ তাকে না বসালে তো আর হনুমানজির পুজো কেন, যে কোনো পুজোই অসম্পূর্ণ। বাবাজির ফটোটা উপরে রাখবো ভেবেছিলাম, কিন্তু পেছনে কোনো স্ট্যান্ড নেই। এটা টাঙানোর জন্য অ্যামাজন থেকে আমি অর্ডার দিয়েছিলাম, পেছনে স্ট্যান্ডটা ছিল না, যার ফলে নিচে এইভাবে রাখতে হলো। আচ্ছা, এ তো গেল পুজো সংক্রান্ত কিছু কথাবার্তা। তারপর কী কী করছি সে তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা নিয়ে আর বেশি কিছু বলছি না। বরং আজকে বলি হনুমানজির আমার জীবনে করা একটা বিশেষ চমৎকারের কথা। চমৎকার বলবো না কিছু উপলব্ধির জায়গা তিনি তৈরি করে দিলেন সেটা বলবো, সেটা আপনারা ডিসিশন নিন। কিন্তু আমার কাছে এটা হনুমানজির একটা বিশেষ কৃপা। আমার মা বাবা দুজনেই শিক্ষকতা করতেন, আমারও ছোটবেলা থেকে মনে হয়েছিল আমিও শিক্ষকতা করতে পারি। আমি শিক্ষকতা করতেই চেয়েছিলাম। পরবর্তীকালে বিবাহ সূত্রে আমি এক শিক্ষকের সাথেই বাঁধা পড়ি। বিএড করবার আগে যতবার এসএসসি দিয়েছিলাম খুব একটা সিরিয়াসলি দিইনি, সেগুলো বাংলায় দিয়েছিলাম ফলে আমার হয়নি। কিন্তু আমি বিএড করবার পর একবার দিতে পেরেছিলাম এসএসসি মিউজিকে, এবং সেটা খুব ভালো হয়েছিল। চাকরিটা আমার হয়নি, পোস্ট কম ছিল এবং অনেক ব্যাপার ভেতরে ছিল, কিন্তু পরীক্ষাটি আমার খুব ভালো হয়েছিল। তখন আমার খুব মন খারাপ করতে শুরু করে। আমি না, তারপর ততদিনে আমাদের বাড়িতে হনুমানজি প্রতিষ্ঠিত হয়ে গেছেন। তখন আমি রাস্তায় ঘাটে দেখতাম সারা শিলিগুড়ি জুড়ে এত স্কুলের বাস, এত এত স্কুল, কোনো স্কুলে কি আমার একটা চাকরি নেই? আমি তারপর মনে আছে টানা 2 মাস ধরে বিভিন্ন স্কুলে সিভি দিয়ে বেড়াতাম। কোথায় না কোথায় গেছি বন্ধুরা, সেই সময় যদি ব্লগ করতাম তাহলে হয়তো বা দেখতেন। ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, হঠাৎ করে খুব বড় একটা স্কুল, সেই সমস্ত স্কুলেও দিয়েছি। সেইগুলো স্কুলে আমি কন্টিনিউ করতে পারবো কি না বাড়ি থেকে এত দূর ভাবনা চিন্তা করিনি, জাস্ট দিয়ে গেছি। কিন্তু আমাকে কোনো স্কুল থেকে ইন্টারভিউতে ডাকছিল না। একদিনের কথা মনে আছে, খুব কান্নাকাটি করলাম বজরংবলীর সামনেই, যে কী হচ্ছেটা কি, সবাই করছে, এবং তাদের মধ্যে বেশ কিছু মানুষ এমন আছেন যাদের আমি চিনি, তারা আমার থেকে ভালো শিক্ষক কখনো নয়, কিন্তু তারাও চাকরি করছে, তাহলে আমার কোথায় বাধা হচ্ছে? বিশ্বাস করবেন না, যেদিন বজরংবলীর কাছে এইভাবে হামলে পড়ে কান্নাকাটি করলাম, সেই দিনকেই সন্ধেবেলাতে দীপোজ্জ্বল চৌধুরী বলে আমাদের শিলিগুড়ির নাম করা একজন নাটক শিল্পী, তিনি মূলত ছোট বাচ্চাদের নিয়ে নাটক করান, ধুতি পাঞ্জাবি পরেন, সাইকেলে চড়ে বেড়ান, খুব প্রমিনেন্ট এবং খুব ভদ্রজন, তিনি আমাকে ফোন করে বলছেন, ঝিনুক তুমি ফুলবাড়ির ওই স্কুলটাতে সিভি দিয়েছ? অত বড় স্কুল তুমি সিভি দিয়েছ? দীপোজ্জ্বল দা কিন্তু জানেনও না যে আমি বিভিন্ন জায়গায় সিভি দিয়ে বেড়াচ্ছি, উনি হঠাৎ করে আমায় সেদিন ফোন করলেন। আমি বললাম, না তো অনেক স্কুলে দিয়েছি, ওই স্কুলটা তো আমি দেখিই নি, মানে আমার মনেই নেই ওই স্কুলের কথা, আমি কিন্তু স্কুলটার কথা জানি কিন্তু সিভি দেওয়ার কথা মনে নেই। বলে আমি তোমার বাড়িতে 8 ঘন্টার মধ্যে যাচ্ছি, তুমি আমাকে সিভিটা রেডি করে দাও, ওর একজন মিউজিক টিচার খুঁজছেন। আমি সিভিটা রেডি, তখন তো আমার কাছে থাকতোই তৈরি করা, সেটা তৈরি ছিল। দীপদা এলেন আমাদের বাড়িতে 8 ঘন্টাও লাগেনি, তার আগে আমি ওনাকে সিভিটা জমা দিলাম আমাদের বাড়ির একতলায় বসার ঘরে বসে। উনি বলেন আমিই জমা দিয়ে দেবো, তারপর সেটা দীপদা গিয়ে সেই দিনই বিকেলবেলায় কিন্তু সেই স্কুলে গিয়ে জমা দিয়ে আসে। আমি কিন্তু নিজে যাইনি ওই স্কুলে, দীপদার মাধ্যমে কেউ একজন তাকে পাঠালো, দীপদা সেটা কাজটা করলেন। পরের দিন বেলা 10:30টার সময় স্কুলের ভাইস প্রিন্সিপাল আমাকে ফোন করে বললেন, আপনার সিভি পেয়েছি, পছন্দ হয়েছে, আপনি আসুন। আমি সেই স্কুলে গিয়ে অবাক, এত বড় স্কুল আমার চোখে পড়েনি, এফিলিয়েটেড স্কুল। আমি গেলাম, ইন্টারভিউ দিলাম, ওরা বলে দিলেন আপনি কাল থেকে জয়েন করুন। কি অবাক যে এইরকমও হয়, এবং আমি সেই স্কুলেই জয়েন করলাম, অনেকগুলো বছর চাকরি করলাম। আপনারা কি ভাবছেন যে
এইটা ঘটনাটা শেষ এখানেই না বন্ধুরা, ঘটনাটা নতুন মোড় এখান থেকেই ঘুরবে। আমি সে স্কুলে চাকরি করছিলাম, দারুণ ভালো স্কুল সব মিলিয়ে মিশিয়ে, কিন্তু কোথাও না কোথাও আমি এটা বুঝতে পারছিলাম যে ক্লাসের 45 মিনিট আমি খুব এনজয় করছি, কিন্তু বাকি সময়টা আমি একটু এনজয় করছি না। বাড়ি থেকে আমাকে 7:30 সময় বেরোতেই হবে, এই সময়ের মধ্যে আমাকে ফিরতে হবে, দুপুর বড় হচ্ছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক ব্যাপার মোদ্দা কথা সব মিলিয়ে মিশিয়ে বুঝতে পারছিলাম ওভারঅল শিক্ষকতাটা আমার বাবা মা করলেও, আমার স্বামী অধ্যাপনা করলেও, আমি শিক্ষক হিসেবে যে সাংঘাতিক কিছু ভালো হতে পারবো এমনটা নয়, ওটা আমার প্যাশনের এরিয়া নয়। তাহলে কি করার, সেই স্কুলের স্টাফ রুমে বসেই প্রথম আমি একজন ব্লগারের ব্লগ দেখতে পাই এবং তখনই আমি ডিসিশন নিই যে এইটা আমি করতে পারবো। সেই সময়টায় কিন্তু আমি প্রত্যেক দিন স্কুলে বেরোনোর আগে চান করে পুজো করে হনুমান চালিসা পড়েই যেতাম। একদিন যার কাছে হামলে পড়ে কান্নাকাটি করেছিলাম যে আমাকে একটা স্কুলে চাকরি দাও, তার কাছেই একদিন প্রণাম করে একটা সেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি রেজিগনেশন দিয়ে দিই। তার ভরসাতেই চালু করি বিং লাইফের ঝিনুক চ্যানেলটি, যেটা এখন আপনারা দেখছেন। এই চ্যানেলটির সৌজন্যে আমি হয়তো অনেক অনেক উপার্জন করি না, কিন্তু আমি খুব ভালো আছি, আমি খুব আনন্দে আছি, কাজটা করতে আমার দারুণ লাগছে। সেটা না হলে প্রত্যেক দিন এভাবে ব্লগ করে যাওয়া সম্ভব হতো না। বজরংবলীকে দয়ালু বলে এই জন্যই যে তিনি যদি আমাকে ওই স্কুলে চাকরিটা না দিতেন তাহলে সেটা যে আমার প্যাশন এরিয়া নয় আমি সেটা বুঝতেই পারতাম না। হয়তো ভাই ব্লগিং চ্যানেলটা থাকলেও মনে মনে কোথাও একটা খেদ আমার থেকেই যেত যে আমি হয়তো শিক্ষকতা করলে আরেকটু ভালো থাকতে পারতাম, আরেকটু আনন্দে থাকতে পারতাম। কিন্তু বাস্তবে যে সেটা হতো না, তিনি তো সর্বজ্ঞ, তিনি তো সবটুকুই জানতেন, কিন্তু আমাকে বোঝানোর জন্য সেই কাজটা তিনি করেছিলেন। এবং আমি আজকের ডেটে দাঁড়িয়ে বুঝি ভাগ্যিস আমি সরকারি কোনো স্কুলে শিক্ষক হিসেবে জয়েন করিনি, আমি হয়তো আউটস্ট্যান্ডিং টিচার হতে পারতাম না। এই প্রত্যেক দিনের যাওয়া আসা এই জিনিসগুলো আমাকে তখনও খুব বিরক্ত করতো এবং সেটার প্রভাব গিয়ে পড়তো আমার শিক্ষকতার ওপরে। আমি খুব একটা পপুলার টিচার হতে হয়তো বা পারতাম না, যতটা আমি আমার ব্লগ করে পপুলারিটি পাচ্ছি সেটা সেই সময়টায় হতো না। আমি একটু খিটখিটে হয়ে যেতে পারতাম হয়তোবা, কখনও কখনও ভালো থাকতাম, কিন্তু কখনও আবার হয়তোবা একটু বিরক্ত হয়ে যেতাম, এটা ঘটনা। কিন্তু সেটা কিন্তু তিনি হতে দেননি, আমি নিরন্তর তাকে ধরে রেখেছিলাম। সেই জন্যই আজকে ডেটে দাঁড়িয়ে বলি আমি খুব ভালো আছি এবং যা আছি সবটুকু তারই কৃপা, তারই কৃপা। এ তো গেল কেবলমাত্র একটা ঘটনা, এছাড়াও আরও অনেক ঘটনা আছে, কখনো কখনো হয়তো বা ব্লগের মাধ্যমে একটু একটু করে বলবো। আমি আপনাদের কাউকে বলবো না আমার কথা শুনে পুজো শুরু করুন, কিন্তু এটা ঘটনা আমি নিজের অভিজ্ঞতা বলতেই পারি। আমি প্রত্যেক দিন হনুমান চালিসা পড়ি এবং সেটার যে একটা ম্যাজিক আছে আমার জীবনে আমি অনেকবার উপলব্ধি করেছি। সারাদিন পর এই প্রথম চা খাচ্ছি, সারাদিনে যে আমি কিছু খাইনি সেটার কোনো উপলব্ধিও আমার নেই, আমার কোনো কষ্ট হচ্ছে না, কিছু বোধই হচ্ছে না যে আজকে আমি কিচ্ছু খাইনি, অন্যদিন হলে কত কিছু হতো, কিন্তু আজকে যা হোক কিছু হচ্ছে না। আজকে আর জিম যাওয়া হবে না, যেতেই পারতাম, ওই যে বললাম কিছু তেমন বোধ নেই, কিন্তু ওরা ট্রেনার হিসেবে বারণ করে দিয়েছে যেদিন উপোস করবেন সেদিন জিমে আসবেন না। কাজকর্ম মোটের উপর গুটিয়ে এনে দিয়েছি আজকের দিনের জন্য, আজকে আমি জিমে যেতে পারিনি, সারাদিনই যেহেতু মোটামুটি উপোস ছিলাম, 8টার পরে উপোস ভেঙেছি, তো আর সম্ভব হয়নি জিমে যাওয়া। কিন্তু আমার কিন্তু কোনো রকম শারীরিক কোনো রকম কষ্ট নেই, মানে আমার কিছু বোধই হচ্ছে না যে আমি কিছু খাইনি বা সেরকম কিছু, কিছুই বোধ হচ্ছে না। তারপরে এখন এলাম হচ্ছে ভিডিওটাকে শেষ করতে, মাঝখানে সময় আর ব্লগ করতেই পারিনি, কারণ বুম্বাদা কালকে বেরিয়ে যাচ্ছে ইলেকশন ডিউটির জন্য, ও কালকে রাতটা কালিম্পংয়েতে থাকবে, অ্যাকোয়াগার্ডটা চলছে, এটা চলতে চলতে আশা করছি আমার কথাও শেষ হয়ে যাবে। তো কালকেতে ও থাকবে হচ্ছে কালিম্পংয়ে ইলেকশন ডিউটি, মানে ইলেকশন তো 26-এ কালিম্পং ডিস্ট্রিক্টর, তো দার্জিলিং কালিম্পংয়ে 26 তারিখে ভোট, সবাই নিশ্চয়ই জানেন। কিন্তু 25 তারিখে একেবারে ফার্স্ট আওয়ারে ওদের ওই নির্দিষ্ট একটি জায়গাতে পৌঁছে যেতে হবে, সেটা যদি ও শিলিগুড়ি থেকে সেই জায়গায় পৌঁছতে যায় তাহলে ওর জন্য একটু মুশকিল হয়ে যাবে, সেজন্য কালকেই পুরোদমে বেরিয়ে যাচ্ছে। আর এখন যদিও ইলেকশন কমিশন থেকে আজকাল সবই দেয়, সে বেডরোল থেকে মাথার বালিশ থেকে, ওই পঞ্চায়েত ইলেকশনের সময় শুনলাম যে অবশ্য সেটা প্রয়োজন ছিল, কার্বলিক অ্যাসিড সবই দিয়ে দিয়েছিল, তো ওর তো যেখানে পড়েছিলো পুরো জঙ্গল অঞ্চল, তো সে সময়টা পড়েছিল। তা এবারে কী কী দেবে জানা নেই, কিন্তু তবুও যেটুকু বরাবর নিয়ে যাচ্ছে সেগুলো তো নিয়ে যেতেই হবে, সমস্ত গোছানো গাছানো শুকনো খাবার পাহাড়ি অঞ্চলে পড়বে সাধারণত, সে জায়গায় খাওয়া দাওয়ার কী ব্যবস্থা হবে জানা নেই। তবে সাধারণত পাহাড়ের ভোট এখনও পর্যন্ত যতদূর জানি শান্তিপূর্ণই হয়ে থাকে, ব্যতিক্রম হতেই পারে এক দুটো জায়গায় একটুখানি, তো আমি খুব একটা যে এই ব্যাপারটা নিয়ে টেনশনে আছি তা নয়, কারণ বজরংবলীকে সারাক্ষণই ডাকছি, আমি জানি তিনি যা করবেন সেটা ভালোই করবেন,
কোনো অসুবিধেই আমার হাজবেন্ডের হবে না, কিন্তু কোথাও না কোথাও ফল্গু ধরার মতো কিছু কিছু জিনিস যে ভেতরে, যেহেতু আমার রক্ত মানুষের দেহ সেহেতু বয়ে যায়, সে তো খুব স্বাভাবিকভাবেই যতক্ষণ না পর্যন্ত মানুষটি বাড়ি আসছেন ততক্ষণ পর্যন্ত এটা থাকবেই, আমারও যেমন থাকবে, বাড়ি শুদ্ধ সবার থাকবে, ইনফ্যাক্ট যারা ইলেকশন ডিউটি করতে গেছেন প্রত্যেকেরই সেটা থাকবে। আর এটা চিরকালই ছিল, আজকে বলে তো নয়, চিরকালই ছিল। আমার বাবা যখন যেতেন তখন তো মেয়েদের ডিউটি অতটা পড়তো না, আমার মা কোনোদিনও ইলেকশন ডিউটি দেননি, কিন্তু আমার বাবা তো বরাবরই দিয়েছেন, এবং তখনও কিন্তু এই এটা দেখেছি মাকে খুব টেনশন করতে। আর তখন চিন্তা করার কারণ ছিল, হাতে হাতে মোবাইল ছিল না, কোথায় পড়লো মানুষটা যতক্ষণ না ফিরছে ততক্ষণ পর্যন্ত ভয়ঙ্কর অনিশ্চয়তা, সেটা তো আমিও দেখেছি। এখন তো জানতে পেরে যাবো যে তার ওইখানটায় পড়েছে, তারপর সে যখন রওনা দেবে তখন আমাকে খবর দেবে, বাড়ি যখন আসবে কলেজ পাড়াতে দাঁড়িয়েও ফোন করবে, তো এখন অনেক সুবিধাই হয়েছে। তবে এখন আবার টেনশনটা অন্যদিকে, যে আমার বাবার সময়ের ভোট এত হিংস্র হতো না যেটা এখনকার দিনে হয়। কুচবিহারে জলপাইগুড়ি জেলায় যে জায়গা, জলপাইগুড়ি জেলায় বাবার খুব একটা পড়তো না, কুচবিহারেতেই মূলত বাবা যে যে জায়গায় প্রত্যন্ত জায়গাতে পড়লেও সেখানে খাওয়া দাওয়ার অসুবিধে, একটা ভাঙা স্কুল ঘর সেরকম জায়গাতে পড়লেও ভোট হতো শান্তিপূর্ণভাবে। কিন্তু এখন যাই হোক, সে আন্দাজে পাহাড়ের ভোট অনেক শান্তিপূর্ণ এখনো পর্যন্ত। তো এই সে ফিরবে বোধ হয় 26 তারিখ অনেক রাত্রে বা 27 তারিখে, 28 তারিখে আমি বেরিয়ে যাব মাকে আনতে, 29 তারিখে আমরা ফিরছি মাকে নিয়ে শিলিগুড়িতে। তাহলে 29 থেকে আমার মা শিলিগুড়িতে এখানে থাকছেন। এইবারে মাকে নিয়ে পাহাড়ে ছোট্ট করে একটা ঘুরতে যাওয়ার পরিকল্পনা হয়েছে, গন্তব্য এখনও ঠিক হয়নি, কিন্তু মা রাজি হয়েছে, এটা একটা পুস্তকের খবর বরাবর বলি, মা রাজি হন না, এবারে রাজি হয়েছেন। তো আপাতত এই টুকুর যাচ্ছে না, আমি রবিবার দিন যাচ্ছি, টুকুরে যেহেতু সোমবার দিন স্কুল সেহেতু টুকুর যাচ্ছে না, আমি সোমবার দিনই ওষুধ নিয়ে চলে আসছি মাকে। তো আপাতত এইবারে আমার দিনটা গিয়ে কয়েকদিন থেকে মাকে নিয়ে আসার কথা ছিল, সেটা আর হবে না, ঠিক আছে, অন্য সময় হবে আর করা যাবে। তো আজকের দিনের ব্লগে নিশ্চয়ই আমি ভয়েস ওভারে আমার হনুমানজিকে নিয়ে কিছু কিছু জিনিস সেগুলো বলেছি আপনাদের, কিছু কিছু ঘটনা। যখনই অবসরে এই জিনিসগুলো ভাবতে যাই তখন খুব আনন্দ হয়, খুব ভালো লাগে, এই কথাটাই মুখে আসছে। আরও যে সমস্ত অনুভূতিগুলো হয় সেগুলো ভাষায় আনতে পারছি না। তো যাই হোক, ঠিক আছে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে। দেখা হচ্ছে আগাম।